শনিবারই ভারতে আক্রান্তের সংখ্যা ছড়াবে চার লক্ষ হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা উদ্বেগ বাড়ছে মৃত্যুর হারও পুরানো সব রেকর্ড ভেঙে একদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল চোদ্দ হাজারেরও বেশি এ বৃদ্ধির জেরে দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ পঁচানব্বই হাজার আটচল্লিশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন চোদ্দ হাজার পাঁচশো ষোলো ঘন্টায় মারা গেছেন জন করোনা সংক্রমিত হয়ে ভারতে মারা গেছেন মোট জন কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে শেষ চব্বিশ ঘন্টায় তিন হাজার আটশো সাতাশ জনের শরীরে নতুন করে সংক্রমণের খবর মিলেছে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো একত্রিশ এরপরই রয়েছে তামিলনাড়ু সেখানে মোট আক্রান্তের সংখ্যা চুয়ান্ন হাজার চারশো ঊনপঞ্চাশ দিল্লিতে তিপ্পান্ন হাজার একশো ষোলো জন গুজরাটে ছাব্বিশ হাজার একশো জন উত্তরপ্রদেশে পনেরো হাজার সাতশো পঁচাশি জন জন রাজস্থানে হাজার হাজার একশো ছাপ্পান্ন পশ্চিমবঙ্গে তেরো নব্বই জনের শরীরে এই সংক্রমণ ঘটেছে উত্তর পূর্বাঞ্চল মধ্যে অসমে চার হাজার নশো চার জন মণিপুরে ছয়শো একাশি জন নাগাল্যান্ডে একশো আটানব্বই জন মিজোরামে একশো তিরিশ জন অরুণাচল প্রদেশে একশো তিন জন সিকিমে সত্তর জন মেঘালয়ে চুয়াল্লিশ জন এবং ত্রিপুরায় এক হাজার একশো পঁচাশি জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যাও মৃতের সংখ্যা শীর্ষে মহারাষ্ট্র এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ হাজার আটশো তিরানব্বই জনের এরপরই রয়েছে দিল্লি গুজরাট তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এরই মাঝে আশার আলো দেখাচ্ছে সুস্থের সংখ্যায় গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন নয় হাজার একশো কুড়ি জন এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত হয়েছেন দুই লক্ষ তেরো হাজার আটশো একত্রিশ জন চিকিৎসাধীন রয়েছেন এক লক্ষ আটষট্টি হাজার দুশো উনসত্তর জন এদিকে পাঁচ রাজ্যকে হাসপাতালে নজর দিতে বলেছে শীর্ষ আদালত মহারাষ্ট্র দিল্লি তামিলনাড়ু গুজরাট এবং পশ্চিমবঙ্গের মুখ্য সচিবদের এই নির্দেশ দেওয়া হয়েছে এ রাজ্যগুলির সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গভীর উদ্বেগজনক সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার বিহাল অবস্থা প্রকট হয়ে ওঠার কারণে শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে বলে ধারণা তথ্যবিজ্ঞ মহলের যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কেন্দ্রের উপর ছেড়ে দিয়েছে শীর্ষ আদালত চ্যানেল রাত